हेलो स्टूडेंट्स, वेलकम बैक माय यूट्यूब चैनल प्रदीप एकेडमी। प्रिय छात्र छात्री, प्रदीप एकेडमी तुम्हारे सकल के स्वागत। आजकल वीडियो हमें पश्चिम बंग मध्य शिक्षा पर्षद दशम श्रेणी छात्र छात्री भौत विज्ञान चलतड़ी चैप्टरटा थे अध्याय एक गाणितिक समस्या समाधान एखे करब। समस्या हे एक परिवाही तार के टेने दैर्घ्य द्विगुण करा हलो, तारटी रोधेर मान कि हबे जदि तारटी आयतन और रोधांक अपरिवर्तित थाके। ताहले एकटी परिवाही तारेर तार के टेने द्विगुण दैर्घ्य द्विगुण करा हलो, तारटी रोधेर मान कि हबे जदि तारटी आयतन और रोधांक अपरिवर्तित थाके। ताहले ई अंकटा आमरा समाधान करब। देखो किभाबे स्टेप बाय स्टेप करछि आमि। प्रथमत তাহলে আমাকে দেখতে হবে একটা চিত্র যদি আমরা আঁকি, যে এরকম একটা তার ছিল, এই দৈর্ঘ্যের একটা তার ছিল, ঠিক আছে, যার দৈর্ঘ্যকে আমরা যদি বলি L1, এই দৈর্ঘ্যটাকে টেনে আমরা কি করলাম, দ্বিগুণ করে দিলাম, এরকম করে বড় করে দিলাম। তাহলে এই তারটাকে দ্বিগুণ করেছি মানে এর আয়তনের কোনো পরিবর্তন হয়নি এবং এর রোধেরও কোনো রোধাঙ্কেরও কোনো পরিবর্তন হয়নি, তারটির আয়তন রোধাঙ্ক অপরিবর্তিত থাকে, এখানে অপরিবর্তিত আছে। এই দৈর্ঘ্যটাকে আমরা L2 দ্বারা প্রকাশ করলাম, অর্থাৎ আমরা বলতে পারি L2 সমান সমান 2L1। ওকে, তাহলে এবার আমরা যখন শুরু করব কিভাবে করব, যে প্রথম ক্ষেত্রে কি কি দেওয়া ছিল আর দ্বিতীয় ক্ষেত্রে কি কি দেওয়া আছে। ধরা যাক প্রথম ক্ষেত্রে তারটির দৈর্ঘ্য সমান সমান আমরা ধরছি L1, দৈর্ঘ্য L1। এবার এই যে প্রস্থচ্ছেদের এই যে বৃত্তাকার অংশ, তার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটাকে আমরা ধরছি ব্যাসার্ধ সমান সমান R1, রোধাঙ্ক যেটাকে আমরা বলবো রো, এবং রোধ যেটাকে আমরা ধরছি আর ওয়ান। তাহলে প্রথম ক্ষেত্রে এই শর্তগুলো আছে। দ্বিতীয় ক্ষেত্রে তারের দৈর্ঘ্য কত হবে যেটাকে আমরা বলবো L2, ব্যাসার্ধ এটাকে আমরা বলবো R2, রোধাঙ্ক এটাকে আমরা বলবো রো, একই আছে রোধাঙ্ক, আর রোধ সেটাকে আমরা ধরছি আর ক্যাপিটাল আর টু। হলো, যেহেতু উভয় ক্ষেত্রে রোধাঙ্ক অপরিবর্তিত থাকে, এবার এখন তারটির আয়তনের কোনো পরিবর্তন হয়নি, তারটির আয়তন আমরা ধরছি ভি। ওকে, তাহলে আমরা এখানে সূত্র অনুযায়ী লিখতে পারি, তাহলে এই তো একটা, এই যে তারটা, এটা লম্ববৃত্তাকার চোঙ। আমরা লম্ববৃত্তাকার চোঙের সূত্র কি জানি, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি ক্ষেত্রফল আয়তন সমান সমান, অর্থাৎ এই লম্ববৃত্তাকার এই প্রথম যে তারটা ছিল যার দৈর্ঘ্য ছিল L1, তার আয়তন কত হবে, ভি ওয়ান সমান সমান পাই আর ওয়ান স্কোয়ার ইন্টু উচ্চতা, মানে এখানে L1। আবার যেহেতু দুটোর আয়তন সমান, তাই একইভাবে এটা সমান সমান আমরা লিখতে পারি পাই আর টুর স্কোয়ার ইন্টু L2, যেহেতু লিখে দেবে এখানে, যেহেতু আয়তন
অপরিবর্তিত, অপরিবর্তিত, ঠিক আছে? ওকে, তাহলে অতএব আমরা এখানে কি লিখতে পারি? পাই আর ওয়ান স্কোয়ার এল ওয়ান সমান সমান পাই আর টু স্কোয়ার এল টু, বা তুমি এখানে লিখতে পারো পাই আর ওয়ান স্কোয়ার এল ওয়ান সমান সমান পাই আর টু স্কোয়ার এল টুটাকে আমরা লিখতে পারি টু এল ওয়ান। কেন না? যেহেতু এল টু সমান সমান টু এল ওয়ান, যেহেতু আগের দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করা হয়েছে। বা দেখো, এদিকের পাই, এদিকের পাই কেটে গেল, তাহলে আমরা লিখতে পারি এদিকের এল ওয়ান, এদিকের এল ওয়ান কেটে গেল, আর ওয়ান স্কোয়ার সমান সমান টু আর টুর স্কোয়ার, এটা পড়ে থাকলো। এবার আমাদের কী করতে হবে? রোধটা দেখতে হবে। যেহেতু যেহেতু আমরা জানি আর রোধ সমান সমান কি, রোধ সমান সমান রো ইনটু দৈর্ঘ্য বাই ভূমির লম্ব, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বৃত্তাকার অংশের ক্ষেত্রফল, পাই আর ওয়ান স্কোয়ার, তাহলে এটা আর ওয়ান সমান সমান বেরোলো। আবার আর টু সমান সমান সেম হবে, কি হবে? রো ইনটু এল টু বাই পাই আর টুর স্কোয়ার হয়ে গেল। তাহলে আমরা সুতরাং এখানে লিখতে পারি, যদি এইটা বা এইটা করি, অর্থাৎ তুমি ধরো আর টু বাই আর ওয়ান লিখলে, তাহলে কী হবে? আর টু মানে এইটা, এল টু বাই পাই ইনটু, এটাকে উল্টে দিতে হবে, পাই আর ওয়ান স্কোয়ার বাই এল ওয়ান। বা আবার তুমি এখানে লেখো আর টু বাই আর ওয়ান সমান সমান ইনটু এল টুটাকে, এল টুটাকে তুমি লিখে দাও টু এল ওয়ান বাই বাই পাই পাই আর টুর স্কোয়ার ইনটু পাই, এখানে দেখো আর ওয়ান সমান সমান আমরা কী জানি, টু আর টুর স্কোয়ার বাই এই, তাহলে এখানে কী থাকবে, আলটিমেট কী থাকবে? আর টু বাই আর ওয়ান, আর টু বাই আর ওয়ান সমান সমান কী লিখতে পারি? কী লিখতে পারি? দেখো পাই, এটা কী হয়েছে, আর টু পাই পাই কেটে যাচ্ছে, আর টু কেটে যাচ্ছে, এল ওয়ান এল ওয়ান কেটে যাচ্ছে, রো রো কেটে যাচ্ছে, অনলি কী থাকবে? টু অ্যান্ড টু ফোর থাকবে, এখানে থাকবে ফোর। দেখো টু অ্যান্ড টু মাল্টিপ্লাই করলে ফোর হবে। দেখো রো রো কেটে যাবে, পাই পাই কেটে যাবে, আর টু কেটে যাবে, এল ওয়ান কেটে যাবে, ঠিক আছে? বা আমরা এটাকে লিখতে পারি আর টু সমান সমান ফোর আর ওয়ান, তাহলে আলটিমেট আমরা কী পেলাম? আলটিমেট আমরা পেলাম যে দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে তারটির, তারটির রোধ প্রথম, প্রথম ক্ষেত্রের, প্রথম ক্ষেত্রের রোধের চার গুণ হবে। আশা করি বুঝে গেছো ব্যাপারটা, খুব সহজভাবেই করা আছে। বেস্ট অফ লাক।